আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা জিওফিজিক্যাল রিসার্চ লেটারে সম্প্রতি প্রকাশিত গবেষণায় বলা হয়েছে উজ্জ্বল্য হারিয়ে ফেলছে পৃথিবী। এতে বলা হয়েছে 1998 থেকে 2017 এই 20 বছরে পৃথিবীর উজ্জ্বল্য প্রতি বর্গমিটারে আগের বছরগুলোর চেয়ে অর্ধেক ওয়াট করে কমে গেছে। এর কারণও খুঁজে বের করেছে গবেষকরা। এই 20 বছরে পৃথিবীর মহাসাগরগুলোর তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই বেড়েছে, ফলে সেই মহাসাগরগুলোর উপরের মেঘ আগের চেয়ে অনুজ্জ্বল হয়ে পড়েছে, যে কারণে মহাকাশে পৃথিবীর সূর্যালোক আগের চেয়ে কম প্রতিফলিত করছে, ফলে এই সূর্যালোক পৃথিবীর তাপমাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলটি পৃথিবীর উজ্জ্বল্য কমার মূল কারণ হয়ে উঠেছে। সাধারণত সূর্যালোকের 30% পৃথিবী প্রতিফলিত করে মহাকাশে ফিরিয়ে দেয়, কিন্তু 1998 থেকে 2017 সালের মধ্যে এর পরিমাণ 0.5% কমে গেছে। পৃথিবী কতটা সূর্যালোক প্রতিফলিত করছে তা বুঝতে গবেষকরা খতিয়ে দেখেছেন পৃথিবী তার উপগ্রহ চাঁদকে কি পরিমাণে আলোকিত করছে। শুধু মেঘ নয়, পানি, বরফ, বনাঞ্চল, মরুভূমি সবকিছুই সূর্যালোক প্রতিফলিত করে পাঠায় মহাকাশে। গবেষকরা দেখেছেন পৃথিবীর উজ্জ্বল্য কমে যাওয়ার পিছনে রয়েছে সভ্যতার সৃষ্টি করা দূষণও। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল উষ্ণায়নের জন্য পৃথিবী হয়তো আরো বেশি পরিমাণে সূর্যালোক প্রতিফলিত করছে মহাকাশে, কিন্তু এই গবেষণার ফলাফল উল্টো কথাই বলছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।